أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وطمن بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ নীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুটির স্বাস্থ্য গুণ অথবা উপকারিতা নিয়ে কিছু ইনফরমেশন বন্ধুরা ছোট মটরশুটির অনেক বড় গুণ রয়েছে শীতকালীন কাঁচা বাজারে নানা রকম সবজির ভিড়ে মটরশুটির প্রাধান্য একটু আদুরে নানা রকম শৌখিন খাবারের রূপ আর স্বাদে বৈচিত্র্য আনতে মটরশুটির জুড়ি নেই প্রতি 100 গ্রাম মটরশুটি থেকে প্রায় 80 থেকে 100 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় কার্বোহাইড্রেট থাকে 14.5 গ্রাম ফ্যাট 0.5 গ্রাম ও প্রোটিন পাওয়া যায় 5.4 গ্রাম এছাড়া ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ভিটামিন সি ফলিক অ্যাসিড বিটা ক্যারোটিন ভিটামিন এ ফসফরাস জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স থাকে সামান্য পরিমাণে ভিটামিন কেও থাকে মটরশুটিতে ছোট এই মটরশুটিতে রয়েছে কার্যকর বড় কিছু গুণ যা নিচে তুলে ধরা হলো মটরশুটিতে উল্লেখযোগ্য পরিমাণে তন্তু থাকায় পেট পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে মটরশুটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এই সবজি দারুণ কাজ করে ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মটরশুটি ডায়াবেটিক রোগীরা খেতে পারেন এছাড়া শরীরের হাড় শক্ত করতেও মটরশুটি খুব ভালো প্রসূতি মায়ের শরীরের জন্য উপকারী ফলিক অ্যাসিডে ভরপুর এই মটরশুটি তাই খেতে পারেন নির্দ্বিধায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সহ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় মটরশুটি মটরশুটিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় কাটা ছেঁড়ায় দ্রুত উপকার পাবেন তো বন্ধুরা যারা মটরশুটি খাদ্য তালিকায় সংযোজন করেছেন আগেই নিয়মিত খান তারা তো বেশ উপকার পাচ্ছেনই আর যারা মটরশুটি খাননি এতদিন তারা আশা করি আমাদের আজকের আলোচনা শোনার পর মটরশুটি খাওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে তো আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সঙ্গে থাকুন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফিজ